চট্টগ্রাম শহরের ফৈল্যা ফ্লাইওভার বদ্রাটর এম এ মান্নান ফ্লাইওভার যা 2013 সালের 12 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করিল, 2017 সালত হালুরঘাট রোডত উডানামাল্লাই নতুন লুপ সংযোজন করা হয়। এরপরে শুরু হয় আরেক সমস্যা। ফ্লাইওভার মূলত একমুখী চলাচলের নিয়ম তাহিল নমানের হালুরঘাট উড়দ্দে চালকল। দর্শক, এই সাইনবোর্ডত ডানদি গাড়ি চলাচল নিষেধ বড় করে লেখা তাইল কিয় এই হতান নমানের হার হামশায় গাড়ি ঘোড়ার ডানদি যার কারণে লাগি ফরে যানজট, যে কোনো সময় ঘটে যেতে পারে অ্যাক্সিডেন্ট। জোরে গাড়ি নোটে মোটর সাইকেল এই জোরে পাট করে গোকছেন, তো মোটর সাইকেল তো কোনো বিশেষ না, পাট করে লাগাই দিলে যে অ্যাক্সিডেন্ট। মানে গত সপ্তাহে যে অ্যাক্সিডেন্টের ওই মনে হয় একটুন যাতে ফ্লাইওভার যে নামি লামি দে এরকম, কিন্তু এবার কিন্তু রং সাইড লাইমিদের রং সাইড, তো সিএনজি এন ইকেতুন ও রাইট, সিএনজি ও রাইট সাইড, ট্রাক লাইমিদে ও রাইট সাইড, তখন রং সাইড আনা কেন হবেন, প্ল্যানিং উদ ভুল, কারণ ট্রাক লামিমের ওয়ার ওর সিএনজি এ মারি দি স্পট ডেথ গত সপ্তাহের ঘটনা, তো পুরো ফ্লাইওভারে তো রং ইয়া রং মেজারমেন্ট ফার্স্ট দিবে চিড়িয়াঘর ফার্স্ট লেভেল করে মানে প্রথম মানুষ মারা গিয়ে অনেক দিবে ভাঙি পড়ে গিয়ে যদি পরিকল্পনা দিবে অনেক সর্বপ্রথম পরিকল্পনায় বলবে এখন ইন্ডিয়া এনে বলবো ধরো নিয়ে কি তার ধরনের আছে সাদের হাতে রিক্স পরিবেশ সম্ভাবনা 100% বেশি। পুলিশ আছে যাতে এত কি মানুষ মাইননি মানি আর কি ঘুরি আর কি এগো, কিন্তু যাতে সিকিউরিটি গার্ড আছে সিকিউরিটি গার্ডের কেন মানে বেগুন দেখো বেগুন গোষ্ঠা করা হয় না হারলে মা দেবে, পুলিশ থাকলে কিন্তু ইয়ার নয় উগ্র পুলিশ থাকলে তুই জামানের নয়। কিন্তু এ ব্যাপারে আরা সিডিআর ফ্লাইওভারের প্রজেক্ট ডিরেক্টর লয় কথা হইলে ও সি প্লাসরে জানাই ওটা আমরা সব করতেছি, আমরা ট্রাফিক বিভাগের সঙ্গে আলাপ করে এটা তো আসলে ল্যাব ট্রেনিং করে 1 কিলোমিটার হয়ে আসার কথা ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, ল্যাব ট্রেনিং করে ডিজাইন করা হয়েছে ওভাবে 1 কিলোমিটার কি ঘুরে আসবে, কিন্তু ওখানে কাজ চলাতে 1 কিলোমিটার ওইখানে দুদিকে বদ্রাট ফ্লাইওভারের এক পাশে রাস্তা আছে আর এক পাশে রাস্তা নাও আছে, ওখানে টার্ন করলে জাম হয়ে যায় সেজন্য গাড়িগুলো উঠে আসে, চট্টগ্রাম।